हेलो गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल क्रैशकिंग ओवी। बंधुरा तुम्हारा सबाई केमन आछो? आई होप तुम्हारा सबाई खूब ही भालो आछो। तो फाइनली तुम्हारे जो आबार एक सैड सॉन्ग स्टेटस वीडियो निये हाजिर होलाम। तो चलो बंधुरा बेसि ना कथा बोले आजकेर प्रिव्यूटा देखे नेवा जाक। तो प्रिव्यूटा देखे नेवार आगे आमार चैनले जारा नतून एसेछो चैनलटाके सबसक्राइब करे बेल आइकन बाटनटाके अन रेखो, जाते एरकम नतून नतून भिडियो सबार आगे तोमादेर काछे पौंछे देवा पारे। তো বন্ধুরা প্রিভিউতে তোমরা দেখিয়ে নিয়েছো, তো প্রিভিউটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমরা যদি এই ভিডিওটা ক্রিয়েট করতে চাও তাহলে তোমরাও খুব সহজে ক্রিয়েট করতে পারবে তোমাদের নিজেদের ফটো দিয়েও বা তোমাদের প্রিয়জনদের ফটো দিয়ে। তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরাও খুব সহজে ক্রিয়েট করতে পারবে। তো এই ভিডিওটা ক্রিয়েট করার জন্য তোমাদের একটা মাত্র অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যার নাম হলো এলাইট মোশন। তো এই অ্যালাইন মোশন তোমাদের কাছে যদি না থেকে থাকে তাহলে তোমাদের ফোনে থাকা প্লে স্টোর থেকে অথবা আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অ্যালাইন মোশনের নিউ ভার্সনের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে চাইলে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো বন্ধুরা অ্যালাইন মোশন অ্যাপটা ডাউনলোড হয়ে যাবার পর তোমরা অ্যালাইন মোশন অ্যাপটাকে ওপেন করবে। ওপেন করার পর বন্ধুরা তোমরা এখানে কিছুক্ষণ ওয়েট করবে। ওয়েট করার পর তোমাদের সামনে এমন ইন্টেন্ট শো করবে, দিয়ে তোমরা নিচের দিকে চলে আসবে। আসার পরে এই যে সবার নিচে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ মিডিলে, ওর সাইডে যে প্রজেক্ট সেশনটা লেখা আছে, প্রজেক্ট সেশনটা টাচ করবে। টাচ করার পর বন্ধুরা তোমরা কি করবে, আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দুটো পিসেটের লিঙ্ক পেয়ে যাবে, এক সং বিটম্যাপ, দুই হচ্ছে কি সং বিটম্যাপ বলতে অর্থাৎ ফুল প্রজেক্ট অ্যান্ড হচ্ছে কি ভিডিও লেয়ার, এই দুটো তোমাদের অ্যালাইন মোশনে ইনপুট করে নেবে। তো বন্ধুরা ফুল প্রজেক্টটা ইনপুট করে নেওয়ার পর তোমাদের সামনে ফুল প্রজেক্টটা, বন্ধুরা আমার শরীরটা খুবই খারাপ তো ঠিক মতন ভয়েসও করতে পারছি না। তো ফুল প্রজেক্টটা ওপেন করার পর বন্ধুরা তোমাদের সামনে এমন ইন্টেন্স শো করবে, দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে তোমাদের সব কিছু অ্যাড করাই আছে। জাস্ট তোমাদের কী করতে হবে, এখানটায় ফটো অ্যাড করতে হবে। তার আগে তোমাদের যেটা মেন কাজ করতে হবে, তোমরা একদম জিরো সেকেন্ডে চলে আসবে। আসার পর তোমরা হচ্ছে কি এখানটায় সবার সামনে যে আমার থাম্বেলটা ছিল, তো তোমরা এখানে নিজেদের থাম্বেল অ্যাড করে নেবে। অ্যাড করে নেওয়ার পর বন্ধুরা তোমরা হচ্ছে কি 4 সেকেন্ডে চলে আসবে। আসার পর তোমাদের এখানটায় দেখতে পাচ্ছ ভিডিও অ্যাড। তো ভিডিও অ্যাড বলতে সবার প্রথমে যে লিরিক্স যে ভিডিও এটা উঠছিল ওটা তোমাদেরকে অ্যাড করতে হবে। এটা তোমরা আমার ডিসক্রিপশানে পেয়ে যাবে, ভিডিও লিরিক্স ভিডিও বলে লেখা আছে, দেখো বন্ধুরা এটাই। তো এটা এখান থেকে তোমরা কপি করে নেবে, তিনটাকে কপি করে নেবে। কপি করে নেওয়ার পর ব্যাগ আসবে, ব্যাগ আসার পর তোমরা হচ্ছে কি ফুল প্রজেক্টটাকে আবার ওপেন করবে। ওপেন করার পর তোমরা 4 সেকেন্ডে চলে আসবে। আসার পর তোমরা এটাকে পেস্ট করে দেবে। তো বন্ধুরা পেস্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তারপরে তোমরা কি করবে, তারপরে তোমাদের 2.9 সেকেন্ডে আসতে হবে। আসার পর একদম সবার নিচের দিকে আসবে। আসার পর তোমরা কি করবে, এই যে ফটোগুলো দেখতে পাচ্ছ এই ফটোগুলোর মধ্যে ইফেক্ট অ্যাড করাই আছে। তো বন্ধুরা তোমাদের জাস্ট তোমাদের ফটো চেঞ্জ করতে হবে। তো ফটো চেঞ্জ করার জন্য তোমরা কি করবে, কালার অ্যান্ড ফিলে টাচ করবে। টাচ করার পর বন্ধুরা তোমরা এখানে দুটো স্টার চিহ্ন দেখতে পেয়ে যাবে। তো তোমরা কি করবে, সবার নিচে যে স্টার চিহ্নটা আছে বক্সের মধ্যে ওই স্টার চিহ্নটাই ক্লিক করবে। তো বন্ধুরা ক্লিক করার পর বন্ধুরা তোমাদের যে ফোল্ডারে ফটো আছে ওই ফোল্ডারটাকে তোমরা সিলেক্ট করে নেবে। তো বন্ধুরা আমার এই ফোল্ডারটা সিলেক্ট করেছিল, তো আমি এই ফোল্ডার থেকে যে কোনো একটা ফটো আমি অ্যাড করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফটো আমি যে কোনো একটা ফটো সিলেক্ট করে নিলাম, দিয়ে তোমরা উপরে যে ডান সাইডের উপরের দিকে দেখবে একদম প্লাস আইকন আছে, ওই প্লাস আইকনে টাচ করে দেবে। জাস্ট সিম্পলভাবে টাচ করে দেবে, তোমাদের এখানে ফটো অ্যাড হয়ে যাবে, দেখতে পাচ্ছ বন্ধুরা। নেক্সট সেমভাবে আবার একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেম ফটোর উপরে টাচ করবে, কালার অ্যান্ড ফিলে টাচ করবে, দিয়ে
ডান সাইডের নিচের সেকেন্ড স্টার বক্সে ওটাই টাচ করবে। টাচ করার পর বন্ধুরা তোমাদের যে ফোল্ডারটা ফটো আছে সে ফোল্ডারে যে কোনো একটা ফটো তোমরা সিলেক্ট করে উপরে ডান সাইডের উপরের দিকে প্লাস আইকন আছে ওটাই টাচ করে দেবে, তোমাদের ফটো অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা অ্যাড হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে তোমরা কত দূর পর্যন্ত অ্যাড করবে, তোমরা একদম গানের শেষ পর্যন্ত যে কটা লেয়ার দেখতে হবে সে কটা লেয়ারের ভিতরে তোমরা ফটো অ্যাড করে নেবে। তো ফটো অ্যাড হয়ে যাওয়ার পর বন্ধুরা তোমরা কি করবে, তোমরা এখানে যে বর্ডারটা দেখতে পাচ্ছ এই বর্ডারটা তোমাদেরকে সবার উপরে নিয়ে যেতে হবে। উপরে নিয়ে যাওয়ার জন্য বর্ডারটার উপরে ট্যাপ করবে, সরি বর্ডারটার উপরে ট্যাপ করে উপরের দিকে হালকা নিয়ে চলে যাবে বন্ধুরা। তারপরে তোমাদের এই ভিডিওটা পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের এই ভিডিওটা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে যে সেটিং চিহ্ন দেখতে পাচ্ছ ডান সাইডের উপরে, তার সাইডে যে পেন্সিল চিহ্নটা অর্থাৎ শেয়ার চিহ্নটা ওটাই টাচ করবে। টাচ করে ভিডিওতে টাচ করবে, দিয়ে তোমরা হাজারাশিতে টাচ করবে, দিয়ে এখান থেকে তোমাদের ফোন অনুযায়ী তোমরা সিলেক্ট করে নেবে। তো বন্ধুরা আমার 540, তো আমি 540 সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর বন্ধুরা তোমরা কি করবে, তোমরা সবার নিচের দিকে চলে আসবে। আসার পর নিচে যে এক্সপোর্ট চিহ্নটা দেখতে পাচ্ছ এক্সপোর্টে টাচ করে দেবে। এক্সপোর্টে টাচ করার পর বন্ধুরা তোমাদের 0% থেকে 100% হয়ে যাবে, মানে হতে থাকবে। 100% হয়ে গেলে তোমাদের সামনে সেভ চিহ্ন আসবে, তো সেভ করে দেবে, তোমাদের গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর আমার চ্যানেল যারা নতুন এসেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটাকে অন রেখো, যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছতে পারে। তো বন্ধুরা আজকের এই মতন, আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। তার আগে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই।